অফিস শুরু হওয়ার সময় 10টা। এখন 10টা বেজে 2 মিনিট। আপনি পুরোপুরি 2 মিনিট লেট। একটা কর্পোরেট হাউসের স্টাফ অফিসে ঢুকছে রিকশা চেপে। তাও আবার 2 মিনিট লেট করে। এ শাস্তিটা জানা আছে তো? রায়বাবু একবার আসবেন। ইয়েস স্যার। ম্যাডামকে এক ডজন কাট পেন্সিল আর এক গোছা A4 সাইজ পেপার দিয়ে দিন। আসুন ম্যাডাম। হামাইনি কি করবি ইশান? আসতে পারি? এই যে মিস্টার বস, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি কি কানে তুলো গুঁজে রেখেছেন? এটা কি হিটলারের জেলখানা যে 5 মিনিট ওকে ফুরসত পাবে না? ঈশান, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। শর্ত অনুসারে তোমার পরিচয় গোপন রাখার কথা আমার, কিন্তু এখন কি হবে? নিজেই নিজের খোরা গর্তে পড়েছো। মায়ের সামনে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঈশান, বেয়াইমশাই বলছিলেন তুমি নাকি আমাদের কি একটা সারপ্রাইজ দেবে? আর সেটা শোনার জন্যই আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। ঈশান, বলো না কি সারপ্রাইজ? ডিলের চাকরিটা তুমি ছাড়িয়ে এনেছো, তাই তো? বলছি বলছি, সারপ্রাইজটা হলো আমাকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও ঈশান? কোনো আনন্দ পাই না নীল। তুমি চাকরির সমস্যা না জেনে বুঝে চাকরি জয়েন করে ফেলেছো আর বের হওয়ার রাস্তা পাচ্ছ না। আমিও তো জানতাম না নীল যে তুমি বড় লোকদের ঘৃণা করো। তোমায় ভালোবেসে ফেললাম আর যখন তোমার মনের কথা জানলাম তখন তো বেরোবার আর রাস্তা নেই। বেরোবার সব পথ হারিয়ে গেছে, তাই তোমায় আটকে রাখবো অন্তত 1 বছর। নীল তাহলে সত্যিই আমার সাথে টক্কর দিতে চাইছে? ঠিক আছে, যখন সব কথা হয়ে গেছে তখন আর রাত করে লাভ নেই। তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করছি। যা 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 যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আচ্ছা শোন না, ঈশানকে কিভাবে শায়েস্তা করা যায় সেটা মাথা ঠান্ডা করে ভাবতে হবে। এইসব দুষ্টবুদ্ধিতে ওর জুড়ি মেলা ভার। খুব ভেবে চিনতে তারপর ওর সাথে আমাকে টক করে নামতে হবে, কিন্তু কি করি আমি? মনে পড়েছে, ঈশান আমায় বলেছিল না আমাদের এই চার দেওয়ালের মাঝখানের খবর যেন বাইরের কেউ না জানতে পারে, অর্থাৎ পরিবারের কেউ না জানতে পারে আমাদের মাঝখানে ঝগড়াঝাটির কথা। ঈশান তো তাই চায়। এবার মিস্টার ঈশান চ্যাটার্জি, আপনি দরজার বাইরেই দাঁড়িয়ে থাকুন আর সবার হাজারটা কোয়েশ্চেনের অ্যান্সার দিন, যদিও আপনি কথার সাগর। ঈশান, তুমি যদি বোনো ওল হও আমাকে যে বাঘা তেঁতুল হতেই হবে। কি হলো নীল, দরজা লক করা কেন? কেন আবার? আমি চেঞ্জ করছি তাই। অফিসে বস হয়ে আমাকে এতক্ষণ আটকে রাখো, এখন এইটুকু ধৈর্য ধরতে পারবে না? ওকে, দেখো কেমন মজা, এবার আমিও দেখব কতক্ষণ তুমি তীর্থের কাকের মতো দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারো। Thank you.
ড্রেস চেঞ্জ করছো না দেয়ালে রং চেঞ্জ করছো? এদিকে তো ভোর হয়ে গেল, পাখি ডাকছে। বাহ, এটা খুব ভালো কথা। হরি হে মাধব, স্নান করবো না গা ধোবো? তুমি আমার সঙ্গে যাবে সত্যি? মানে শিল্পপতি ঈশান চ্যাটার্জির গাড়িতে একসাথে তুমি যাবে? তোমার ইগোতে তোমায় এগোতে দেবে তো? মানে ধাক্কা দেবে না তো ধরাম করে? কি মামা, সারাক্ষণ তো খুব স্বামীর অধিকার ফলাচ্ছ, এবার একটু স্বামীর কর্তব্য করো ঈশান। এইটা কিন্তু একদম কারেক্ট আছে, মানে এই কথাটা কিন্তু আদালত মানবে। লেট তো তুমি করেই ফেলেছ নীল, আজ আফ্রিকান সার্কাসে তোমার ট্রাপিজের খেলা দেখাতেই হবে। যাকে, এতে একটা কথা প্রমাণিত, নীল এখনো নিজেকে আমার স্ত্রী মনে করে। মোটেও না, আমি 3 মিনিট আমার সঙ্গে যেতে হলে আমি তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি এবং গাড়িতে বসে কাউন্ট ডাউন শুরু করছি, তুমি এসো। বাবু, একটা কাণ্ড ঘটে গেছে। কি আবার কাণ্ড হলো? আমাদের বাগানের ফুলগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে, সিকিউরিটি থাকার পরেও। গাছগুলো কিভাবে নষ্ট করেছে দেখুন। এই রে, ফুলের বুকেটার কথা তো ভুলেই গেছি, যাই তাড়াতাড়ি নিয়ে আসি। দেরি করো নীল, আরো দেরি করো, যত তুমি দেরি করবে তত আমার শাস্তির পারদটা চড়বে। ঘর সংসার নিয়ে চললে কোথায়? একজন মহিলা এতগুলো জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠতে পারছে না, কোথায় হেল্প করবে? তুমি হাসছো, লজ্জা করে না তোমার? ও, আমার তো লজ্জা করার কথা, তাই না? না, তুমি যদি কিছু মনে করো তাই ভেবে আমি খুললাম, মানে যদি খুলতে গিয়ে তোমার গায়ে লেগে যায়, তুমি হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে যাও, তোমার মুখের ইতিহাস ভূগোল সব কিছু বদলে যায়, ভালোই হবে, আমি নতুন মুখের একটা বউ পাবো। ঈশান, এত কিছু না বলে দরজাটা খুলে দাও, হেল্প করো প্লিজ। ফেরিওয়ালি হয়েছো নাকি? এত কিছু নিয়ে চললে কোথায়? তোমার সেটা জানতে হবে না, প্লিজ দরজাটা খুলে দাও। আমি কি তোমার ড্রাইভার? পেছনে উঠছি। ঈশান চ্যাটার্জি, এর প্রতিশোধ আমি নেবই, আজ তোমাকে হারতেই হবে। কাঁঠালের বীজ ছড়িয়েই গোপে তেল দিচ্ছ? মুছে ফেলো, মুছে ফেলো, হাসি মুছে ফেলো। ঈশান, আজকে না আমি তোমায় ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আর যদি মাকে দেওয়া কথা তুমি রাখতে পারো তাহলে তুমি যা বলবে আমি ঠিক তাই করব। পরমেশ্বরী কিছু বলবে? আমি ওকে এই ঘর থেকে চলে যেতে বলছি। তোমার সব বারণ যে সবাই শুনবে সেটা তুমি ধরে নিচ্ছ কেন? তাছাড়া এই ঘরে যখন এতদিন ধরে আমি রয়েছি, আমি যখন তোমার বিয়ে করা বউ, তখন এই ঘরের অধিকার তো আমারও রয়েছে। কর্ণ, কি বিপর্যয় বলতো বউ, এখনো তীর্থ দর্শন করতে পারলুম না,
তার আগেই এমন বাধা পড়লো? বাধা পড়বে না, তোমার টাওয়ার পর যা অবিশ্বাস, শুনলে পরে তো আবার যুদ্ধ চালাবে। হেমা কালী, আমরা তোমার স্থান দর্শনে যাচ্ছি, রক্ষী করো মা, রক্ষী করো।